তো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি একখানা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে দীঘা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে অবস্থিত খুবই জাগ্রত একটি শিব মন্দির, চন্দনেশ্বর শিব মন্দিরকে নিয়ে। এই চন্দনেশ্বর শিব মন্দির, এটি নিউ দীঘা থেকে কিভাবে যাবেন, যেতে কত সময় লাগে, দূরত্ব কত, মন্দিরে গেলে কি কি জিনিস দেখবেন, গর্ভগৃহে কিভাবে প্রবেশ করবেন এবং কোন কোন দিন মেলা বসে, তা নিয়ে খুঁটিনাটি তথ্য রয়েছে ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দীঘা গেলে অটো করে বা প্রাইভেট কার করে বেরিয়ে পড়তে পারেন সাইট সিন দেখার উদ্দেশ্যে। উদয়পুর বিচ, পালসারি বিচ, চন্দনেশ্বর শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির দেখার উদ্দেশ্যে চলে আসতে পারেন দীঘা থেকে 6 কিলোমিটার দূরে এই চন্দনেশ্বর শিব মন্দিরে। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই চন্দনেশ্বর শিব মন্দিরে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দির। এ হচ্ছে চন্দনেশ্বর মন্দির, আর এই হচ্ছে পুরো মার্কেট। মন্দিরের দুই প্রান্ত জুড়ে রয়েছে অসংখ্য পুজো সামগ্রীর দোকান। বিশেষ করে এই দোকানগুলো থেকে পুজো সামগ্রী কিনে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা ফাইনালি ঢুকে গেলাম চন্দনেশ্বর মন্দিরের মূল মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে নানান দেবদেবীর মন্দির। মন্দির প্রাঙ্গণের মধ্যভাগে রয়েছে মহাদেবের মন্দির, যিনি এখানে চন্দনেশ্বর রূপে পূজিত হন। এছাড়া মন্দির প্রাঙ্গণের মধ্যভাগে রয়েছে নন্দী মহারাজের মূর্তি। মন্দির প্রাঙ্গণের ডান দিকে রয়েছে মন্দির লাগোয়া একটি বিশালাকার জলাশয়, যার নাম নীল পুকুর। পুণ্যার্থীরা এই পুকুরে স্নান করে পুজো দিতে যায়। এই হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের নিকটে আর যে সমস্ত মন্দির রয়েছে সেগুলো হচ্ছে যেমন রাধাকৃষ্ণ মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির, মাতা পার্বতী ও গণেশজির মন্দির, এছাড়া রয়েছে যজ্ঞকুণ্ড ইত্যাদি। আমরা এরপর চলে যাব চন্দনেশ্বর শিব মন্দিরের মূল গর্ভগৃহে। তো চলুন দেখে নেওয়া যাক মূল গর্ভগৃহ। এটি হচ্ছে মন্দিরের পশ্চাৎ প্রান্ত। এখানে একটি কূপ রয়েছে ও একটি গাছ রয়েছে, তাতে আপনি পাথর বেঁধে মানত করতে পারেন।
চন্দনেশ্বর শিব মন্দির ছাড়াও আরও নানান দেবদেবীর মন্দির রয়েছে এই মন্দির প্রাঙ্গণে। যেমন রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির রয়েছে, মাতা পার্বতী ও গণেশজির মন্দির রয়েছে, এছাড়া দুর্গা মন্দির রয়েছে এবং রয়েছে একটি যজ্ঞকুণ্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।